এই দেখেন এই গড্ডার মাঝে একটা মানুষ আছে আবার এই গড্ডার তিনটা দরজা আছে এই দরজাটা এক নাম্বার দরজার সামনে একটা সাপ আছে দুই নাম্বার দরজার সামনে একটা কুমির আছে তিন নাম্বার দরজার সামনে একটা তিন মাস অনাহারে থাকা একটা বাঘ বই রয়েছে ওহন এর ভিতরে একটা মানুষ আছে এই মানুষটা কোন কোন দরজাটা বাইরে হইলে বাস্তারবো এক নাম্বার দরজাটা বাইরে হইলে সাপ খাইবো দুই নাম্বার দরজাটা বাইরে হইলে কুমির খাইবো তিন নাম্বার দরজাটা বাইরে হইলে অনাহারে থাকা তিন মাস ধরে একটা বাঘ বই রয়েছে এই বাঘে খাইবো এটা কই তারবো এটা ওহন কোন দরজাটা বাইরে হইলে এই ভিতরের মানুষটা বাইরে তারবো এবং হে বাস্তারবো মনে হয় মানুষটা এই এক নাম্বার দরজা বাইরে হইলে সে বাঁচবো কিন্তু সাপ বই রয়েছে সাপের লাগে বাড়ি মারবেন কেমনি পারবেন যে মোটা সাপ কারণ এক নাম্বার দরজা আমি আপনারা কি কইছি যে খুব বুদ্ধি কাটাইয়া ব্রেন কাটাইয়া কোন লাগবো কারণ একটা ঘরের ভিতরে আর কোন দরজা নাই এই তিনটা দরজা বাইরে হইলে তিনটা দরজা বাইরে লাগবো কিন্তু এই তিনটা দরজার সামনে তিনটা বই রয়েছে জন্তু বই রয়েছে এটি তারা একাই আলবো কেমন বুদ্ধি আজকে এটা প্রমাণ হইব আপনারা এতদিন যে এরাই করুন না করুন এই যে দেখেন আমি কই হেরা কইছে এক নাম্বার গেট কইছে এ দরজা কইছে ওইছে না দুই নাম্বার কইছে ওইছে না আমি তিন নাম্বারটার কথা কই তিন নাম্বারটা তো বাঘ লেয়া হ্যাঁ তিন নাম্বারটা সামনে তো বাঘ আমরা জানেন যে বাঘ যে লেয়া বাঘ লোক আমি দুষ্ট হইতাল বা বাঘের লোক আমি বাঘের লোক কোনো সময় দুষ্ট হয় না কারণ সুন্দরবনে যায় বাঘ আছে হ্যাঁ বাঘের সামনে কোনো মানুষ কোনো প্রাণী যাইতার না খেয়াল আতারে আমরাটা ওইছে না ওইছে না তো না না আমি আপনাকে কি কইছিলাম যে এক নাম্বার দরজার সামনে একটা সাপ বই রইছে দুই নাম্বার দরজার সামনে একটা কুমির তিন নাম্বার দরজার সামনে একটা তিন মাস অনাহারে থাকা একটা বাঘ বই রয়েছে একজন দুইজন তিনজন আপনারা কইতার শুনে আপনি আছেন সর্বশেষ বুদ্ধি কারায় কহান তারা কিন্তু কইতার না ভাই আমি কইতার পারবো কহান দি কারণ দরজায় আমি আয়কে দিছি আপনার লাগে বুঝানি লাগিয়া কারণ একটা গড়াহা ঘরের ভিতরে একটা মানুষ আছে এনে আছে সাপ এনে আছে কুমির তিন নাম্বারটার মধ্যে আছে তিন মাস মানে একটা বাঘ কারণ তিনটার সামনে একটা জন্তু বাইরে দিতে গেলে হ্যাঁ বাসন লাগবো মানুষটার কোনো কিছু হইতো না প্রাণীও কিছু হইতো না একবারে সই সালামতে বেরিয়ে যাবো মানুষটা আচ্ছা ভাই আমি তো তো বুদ্ধির খেলা ডালু হয়েছি আমরা সাহায্যজনে কইলাম হারলাম না এটা তো এটা বুঝাই তো এটা তো আমি আপনার বুঝাই আম যেহেতু না এলে তো এটা ছাড়া আর কোনো দরজা নাই হ্যাঁ এটা একটু বুঝাই দরজা ছাড়া আর কোনো দরজা নাই দরজা দিয়ে বেরিয়ে লাগবো দরজা দিয়ে কিভাবে বেরিয়েবো এটা বুঝাই আমি কইছিলাম না যে এটা বুদ্ধির খেলা হ্যাঁ আমি কি কইছিলাম প্রথম যে প্রথম দরজার সামনে সাপ আছে দ্বিতীয় দরজার সামনে কুমির আছে হ্যাঁ তিন নাম্বার দরজার সামনে তিন মাস অনাহারে থাকা একটা বাঘ আছে আমি আপনারা কইলাম যে ব্রেন কাটায় বুদ্ধি কাটায় কইতাম কিন্তু কইতে লাগ না উত্তরটা কি সঠিক উত্তরটা আমি আপনারা কই দেই সঠিকটা একটু কই দাও আমরা না না আপনারা লাগে আমি রেখে দিলাম এটা আপনারা চিন্তা ভাবনা করে কইবেন আপনারা তিন দিন সময় দিলাম আমি তিন দিন হ্যাঁ তিন দিন এটা উত্তরটা কি হয় মাথার ব্রেন এটা কিন্তু ব্রেনের খেলা ব্রেনের খেলা এই মানুষটা কোন দরজা দেবে দিব আপনারা নিশ্চিন্তে ঘুমাইবেন দুই দিন ঘুমাইয়া পরে আমরা জানাই মারে যাবে মানে মানুষটা কোন দরজা দেবে বাইরে বাসবো আপনারা আমি দিলে হইতো না আপনারা একটু ব্রেন খাটেন লাগবো বুদ্ধি খাটেন তিন দিনে আমরা জানাবেন ঠিক আছে আপনারা রেখে দিলাম।